বিশ্বকাপ যেতে না যেতেই বাংলাদেশ ক্রিকেটে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে যেটি হলো প্রধান কোচ স্টিভ রোডসের বিদায় বিসিবি সরাসরি রোডসের বিদায়কে স্বীকার না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে স্টিভ রোডসের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে স্টিভ রোডসকে আর প্রধান কোচ হিসেবে রাখা যাবে না এর কারণ হলো বিশ্বকাপে দেশের খারাপ পারফরম্যান্স হ্যাঁ বন্ধুরা বিশ্বকাপ মাতানো স্টিভ রোডস আর বাংলাদেশের প্রধান কোচ হিসেবে থাকছে না আজ আট তারিখে ক্রিকেট বোর্ডের এক সাধারণ সভায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে যদিও তারা অফিসিয়ালি পাবলিশ করেনি তো এখন বন্ধুরা স্টিভ রোডসের বিদায়ের পর যে বিষয়টি আসছে সবচেয়ে বেশি তা হলো কি হবে বাংলাদেশের পরবর্তী কোচ আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকছেন নাকি টাইগারদের সাবেক গুরু চান্দিকা হাতুরে সিংহ তিনি কিছুদিন আগে বছর আগে চাকি সুত হয়েছেন অনেক সমালোচিত হয়ে চান্দিকা হাতুরে সিংহের কাছে কি বাংলাদেশ ক্রিকেট নিরাপদ প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে তারপরও করা অভিভাবক হিসাবে তার কিন্তু নাম রয়েছে আর স্টিভসের বিদায়ের মূল কারণ হলো তিনি নাকি ক্রিকেটারদের কড়া শাসনে রাখতে পারেন না এছাড়াও তাকে বিদায়ের অন্যতম কারণ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট ম্যাচের আগে ক্রিকেটারদের পাঁচ দিন ছুটি দেওয়াতে দলের মনোযোগ নষ্ট এদিকে চটেছিলেন বিসিবি স্টিভ রোডসের উপর সর্বশেষ আজকে তার বিদায় ঘন্টা বেজেই গেল স্টিভ রোডস কিন্তু চেয়েছিলেন দুই বিশ সালে টি 20 অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত দেশের সাথে থাকতে এবং সে বিষয়ে তিনি আবেদনও করেছিলেন কিন্তু ক্রিকেট বোর্ড সাথে চুক্তি করছে না এটাই সত্য এদিকে চান্দিকা হাতুরে সিংহের পরে ক্রিকেট বোর্ডের যে কোচ হলো ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের দুই হাজার এগারো সাল বিশ্বকাপের কোচ জেমি সিডন্স হ্যাঁ তিনি একজন অস্ট্রেলিয়ান কোচ তিনি অবশ্য তার আমলেই মূলত বাংলাদেশের ক্রিকেটের জাগরণ শুরু হয় সেদিকে ক্রিকেট বোর্ডের এক সূত্রে জানা গেছে তার সাথে খসড়া আলোচনা করে তিনি দায়িত্ব নিতে আগ্রহী তবে সামনে শ্রীলঙ্কা সফর এই সফরে সম্ভবত বাংলাদেশ কোনো হেড কোচ ছাড়াই যাচ্ছে এদিকে অন্তর্বর্তী কোচ হিসাবে বাংলাদেশের সাবেক পেসার খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দেওয়া হতে পারে সেদিকে নিশ্চিত হওয়া গেছে তো সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের যে দোয়া চাল চলছে তা অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক হবে না স্টিভ রোডস কিন্তু একদিক দিয়ে অনেক সবার সে ছিলেন বা আছে তিনি কিন্তু প্রত্যেক ক্রিকেটারের সাথে বন্ধুসুলভ আচরণ এবং অনেক ভালো সম্পর্ক কিন্তু তার এই বন্ধু সুলভ আচরণে তার জীবনের কাল হয়ে দাঁড়ালো ক্রিকেট বোর্ড বলছেন তিনি করা অভিভাবক না এজন্যই বা তাকে সরিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় স্টিভ রোডসকে আর একটা চান্স দেওয়া উচিত ছিল সেক্ষেত্রে ক্রিকেটের উপকারই হতো কারণ তার বন্ধু সুলভ আচরণ খেলোয়াড়দের সাথে অনেক ভালোভাবে মাতিয়ে গিয়েছিল কিন্তু আবারও যদি লঙ্কান কোচ হাতুরে সিঙ্গেকে আনা হয় সেক্ষেত্রে আমার মনে হয় ক্রিকেট আরও ধ্বংসের মুখে হবে তা কারণ জানা গেছে দেশের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সাথে তার সম্পর্ক খারাপ এবং তার পছন্দ মতো বিশেষ কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ায় অনেক ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরেছে তো সর্বশেষ আমার মনে হয় যদি রোডসকে বিদায় করে দেওয়াই হয় ফাইনালি সেক্ষেত্রে আলোচনা করে ভালোভাবে বুঝে ভালো কোনো কোচকে দেশে আনা উচিত তো বন্ধুরা সব মিলিয়ে ক্রিকেটের এই Doraachal apni kemon bhabe nicchen ta comments kore janan ar channel ti subscribe korben obosshoi ebong bell icon tike bajie diye amader shathe thakben notun updates er jonno dhonnobad Look and appearance and uh, persona about myself for the players but inside i was turning inside out to be perfectly honest The last